শিক্ষক তথা রাইজর বাবে দুপরিয়ার কেবাটাও গুরুত্বপূর্ণ খবর ভিডিওটো স্কিপ নকরাকই চাই থাকিব ভিডিওটো ভাল পালে লাইক কমেন্ট শেয়ার করিব আর চ্যানেলত নতুন হলে চ্যানেলখন সাবস্ক্রাইব করি লব এনে ধরনের লেটেস্ট খবর আগতে কই পাবর বাবে বন্ধকল পলম নকরি আহক আজির এই ভিডিওটো বিস্তারিতভাবে আলোচনা করো বন্ধকল আজির প্রথম খবরটো হল বতৰ বিজ্ঞান কেন্দ্রর আগজাননী 48 ঘণ্টাৰ ভিতৰত হ'ব পাৰে প্ৰচণ্ড ধুমুহা লকডাউনের মাজতে বতর বিজ্ঞান কেন্দ্রই করেছে আগজাননী অহা 48 ঘন্টার ভিতরত হব পারে প্রচন্ড ধুমুহা বর্জার স্থিত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রই জানায় যে অহা 48 ঘন্টার ভিতরত অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আর ত্রিপুরা 30-এর পৰা 40 কিলোমিটার গতিবেগত বতাহ বলার প্রবল সম্ভাবনা আছে ধুমুহার উপরেও ভিজুলি ডেরেকনির লগত আহিব পারে বরহুণ 28 এপ্রিলের পৰা 30 এপ্রিললৈকে মানুহক সজাগ আর সচেতন হয়ে থাকার আহ্বান বতর বিজ্ঞান কেন্দ্রর বন্ধুকল আজির দ্বিতীয় খবরটো হল চীনের পৰা আমদানি করা রেপিড টেস্টিং কিট বেয়া ভারতের এটকাও লোকসান হওয়া নাই বলে স্পষ্টকরণ দিলে সরকারে করোনা ভাইরাস চিনাক্তকরণের বাবে ভারত সরকারে চীনের পৰা আমদানি করা রেপিড টেস্টিং কিটে পরীক্ষার সময়ত ভুল ফলাফল দেখার পাছত সরকারে চীনের পৰা ফার্মর হইতে চুক্তি বাতিল করেছিল কেন্দ্র সরকারে চীনের প্রতিষ্ঠান দুটার হইতে রেপিড টেস্টিং কিট আমদানির চুক্তি বাতিল করার পাছতে কংগ্রেস দলে এই সম্পর্ক তদন্তর দাবি জানাইছিল কংগ্রেস সরকারের দাবির পাছতে ভারত সরকারে চীনের হতে প্রস্তাবিত চুক্তি অনুসরি এই কিটসমূহ আমদানি করা হয়েছিল বলে উল্লেখ করে এই ক্ষেত্রত এটকাও লোকসান হওয়া নাই বলে স্পষ্টকরণ দিলে ভারতীয় চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানে চীনের পৰা আমদানিকৃত রেপিড টেস্টিং কিটসমূহে বেয়া বলে স্পষ্ট করে দিয়ে ইয়ার ব্যবহার বন্ধ করেছিল ইয়ার পূর্বে দেশের বিভিন্ন রাজ্যের তরফের পৰা চীনের পৰা আমদানি করা রেপিড টেস্টিং কিটর ফলাফল ফলটি আহিছিল বলে অভিযোগ করেছিল উল্লেখযোগ্য যে ভারতের পূর্বে স্পেনেও চীনের পৰা আমদানি করা রেপিড টেস্টিং কিট চীনক উভতাই দিছিল সমগ্র বিশ্বত চীনত আরম্ভ হওয়া করোনা ভাইরাসে সংহারী রূপ ধারণ করার সময়ত চীনে গোটে বিশ্বত PPE কিট রেপিড টেস্টিং কিটর যোগান ধরে হাজার হাজার কোটি টাকার ব্যবসায় করে আহিছে বন্ধুকল তৃতীয় খবরটো হল গুৱাহাটীৰ পৰা ধেমাজিলৈ অহা 17 জন লোকৰ ভিতৰত 5 জন করোনাত আক্রান্তর সন্দেহ গুৱাহাটীৰ পৰা ধেমাজিলৈ অহা 17 জন যাত্রীর ভিতৰত 5 জন যাত্রীর দেহত করোনাত আক্রান্তর সন্দেহ 5 গৰাকী লোকৰ প্রারম্ভিক দেহর উচ্চতা পরীক্ষা করার পিছত হাহাকার লাগিছে প্রশাসনের এহ আডর জৰিয়তে নমুনা সংগ্রহ করে পরীক্ষার বাবে প্রেরণ করিব প্রশাসনে বাসখনত গুৱাহাটীৰ পৰা অহা 25 জন লোকরে নমুনা সংগ্রহ করা হব বহিরাজ্যের পৰা আহি গুৱাহাটীত কোয়ারেন্টাইন হৈ আছিল যুবক কেজন প্রশাসনে দিয়া ASTCর সেবার ধেমাজিত উপস্থিত হয়েছিল 28 জন লোক ধেমাজি ASTCর যাত্রীসকলক পরীক্ষা করার দেহর উচ্চতা বেশি পোৱাত এতিয়া চিন্তাত পৰিছে প্রশাসনে অসমত করোনা ভাইরাসত 1ম জন লোকে প্রাণ হেরুয়াইছিল মৃত লোকজনের নাম ফৈজুল হক ভূঁয়া করোনাত মৃত্যু হওয়া ফৈজুল হক ভূঁয়া নামের লোকজনের কোয়ারেন্টাইনের পৰা মুকলি করে দিয়া হয় আজি পুয়া 7 বজাত মুকলি করে দিয়া হয় পরিয়ালটুক বন্ধুকল আজির চতুর্থ খবরটো হল অগ্নিবাহিক বাহিনীর সাহায্য প্রদান চৰাইদেউ জেলার সোনানী অগ্নি আর আপৎকালীন সেবা কেন্দ্রের বিষয়া আর কর্মচারী সকলে লকডাউনের ফলত খাদ্যর সংকটত ভুগি থাকা ভালে কেটা পরিয়াল সাহায্য সামগ্রী আগবহায় লকডাউনের পরিপ্রেক্ষিতত দিন হাজিরা করা পরিয়ালকেটার সদস্য সকলে ঘরতে আবদ্ধ থাকি সমস্যার সম্মুখীন হওয়াত অগ্নি আর আপৎকালীন সেবা কেন্দ্রের কর্মকর্তা সকলে রজাপুকুরীর 2নং 3নং ওয়ার্ড আর ইয়ার আশেপাশে থাকা প্রায় 30টা পরিয়ালক সাধান্য অনুসরে খাদ্য সামগ্রী যোগান ধরে মহানবতার পরিচয় দিয়ে বন্ধুকল আজির পঞ্চম খবরটো হল বেজেরা মণ্ডল মহিলা মর্চার উদ্যোগত গামোচাৰে নির্মাণ মাস্ক বিনামূল্যাকৈ বিতরণ উত্তর গুৱাহাটীর চাংহারি বাইহাটা চারিআলি গৌরীপুরতো বিজেপির বেজেরা মণ্ডল মহিলা মর্চার উদ্যোগত গামোচাৰে নির্মিত মাস্ক বিনামূল্যাকৈ বিতরণ করা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার বাবে সামাজিক দূরত্ব বর্তাই রাখার লগতে মাস্ক পরিধান করাটো নিতান্তই প্রয়োজনীয় বলে সমগ্র বিশ্বতে বিবেচিত হওয়ার সময়তে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসন নির্দেশ মর্মে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার বাবে আজি গামোচাৰে নির্মিত মাস্ক জালুকবাড়ী সমষ্টির অন্তর্গত বেজমৰা মণ্ডলের অন্তর্গত অঞ্চলসমূহত বিতরণ করা হয় এই অঞ্চলটির বিশিষ্ট সমাজ সেবিকা তথা বাজপ পার্টির বেজমৰা মণ্ডল মহিলা মর্চার সাধারণ সম্পাদক মনুন দাসর নেতৃত্বত আর 74নং বুথর মহিলা মর্চার বুথ বাহিনীর সদস্যক্রমে হীরা দেবী
অর্পণা নাথ, তরুলতা দেবী, দীপ্তিনাথে বিতরণ কার্যত সহযোগিতা আগবহায়। বিতরণ কার্যসূচীর অংশ হিসাবে প্রথমে উত্তর গুয়াহাটি আরক্ষী চকীর বিহয়া অশোক সিংহা, বিজেপির জ্যেষ্ঠ কর্মী মদন ডেকা, গৌরীপুরের চাংহারি বেজমরা বেটামুখ উত্তর গুয়াহাটি আর বাইহাটা চারিআলির পুরু মহিলার মাজত এই মাস্ক বিতরণ করা হয়। এতিয়া দলের প্রতিজন সদস্যর লক্ষ্য অঞ্চলসমূহ করোনার সংক্রমণ রোধ করবলে সজাগতা সৃষ্টি করা হয়। আগন্তক সময়সাত ন ন অঞ্চলত মাস্কর বিনামূলীয় বিতরণ চলাই যারও সংকল্প লৈছে সংগঠনটোয়ে। বন্ধুকল, আজির ষষ্ঠ খবরটো হল লকডাউনের সময়সাত আবদ্ধ বহি জেলার লোকসলক গড়লে পঠিয়ার ব্যবস্থা কামরূপ প্রশাসনের। রাজ্যের বিভিন্ন প্রান্তর লগতে কামরূপ জেলা লকডাউনের বাবে বহু লোক আবদ্ধ হয়ে আছে। এই লোকসকলে যাতে নিজ নিজ গন্তব্যস্থানলৈ যাব পারে তার প্রতি লক্ষ্য রাখি সরকারের নির্দেশত কামরূপ জেলা প্রশাসনের উদ্যোগত আর জেলা পরিবহন বিভাগের সহযোগিতাত কামরূপ জেলার পর পোনপ্রথমে দূরবর্তী জেলাসমূহলৈ 25 এপ্রিলের পর লোকসকলের নিজ নিজ ক্ষেত্রলৈ প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করেছে। আমিনগাঁওয়ের নুমলিত জলা প্যারেড গ্রাউন্ডের পর ধুবুরী জেলালৈ প্রথম দিনা প্রথমখন বাস আনুষ্ঠানিকভাবে যাত্রা মুক্তি করে কামরূপ জেলার উপায়ুক্ত কমল কুমার বৈশ্য। জেলাখনত এতিয়ালৈকে খবর পোৱা অনুসৰি প্রায় 6,000 যাত্রী আবদ্ধ হয়ে থাকা পুরো মহিলার এই ক্ষেত্রত আন আন জেলাসমূহলৈ বাস যোগে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উপায়ুক্তগৰাকীয়ে জানিবলৈ দিয়ে। এই সমগ্র প্রক্রিয়াটোত প্রায় 6,000 লোকে অনলাইন যোগে আবেদন করেছিল বলে জানিব পৰা গৈছে। উপায়ুক্তগৰাকীয়ে জানিবলৈ দিয়া মতে লকডাউনের সময়সাত জেলাখনত আবদ্ধ হয়ে থাকা লোকসকলের মাজের পর প্রথমে দূরনিবর্তীয় যাত্রী আর লোকসকলক অগ্রাধিকার দিয়া হয়েছে। তারপিছতে ওচরের জেলাসমূহে যাত্রীসকলক নিজ নিজ ক্ষেত্রলৈ প্রেরণ করা হয়েছে বলে জানাইছে। প্রথম দিনা 25 এপ্রিলত জেলাখনত আবদ্ধ হয়ে থাকা শ্রমিকসকলক স্বাস্থ্য পরীক্ষার অন্তত সামাজিক দূরত্ব মানি সাজু করে রাখা বাসের জড়িয়ে পঠা হয়েছে। ইয়ার পিছত 26 তারিখের পর আজিলেকে আবদ্ধ হয়ে থাকা অন্য অন্য লোকসকলের ভিতর এই দুদিনত 3,000 অধিক লোকক একই ব্যবস্থার নিজ নিজ গন্তব্যস্থানলৈ প্রেরণ করা হয়েছে বলে জেলা পরিবহন বিষয়া গৌতম দাসে জানিবলৈ দিছে। অসম সরকারের নির্দেশত পরিবহন বিভাগ, কামরূপ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ আর আরক্ষী প্রশাসনে মিলিত হয়ে অহা 30 এপ্রিলকে এই প্রক্রিয়া চলাই নিব বলে পরিবহন বিষয়া গৌতম দাসে অবগত করে আজি 28 এপ্রিলের পর প্রশাসন ও পরিবহন বিভাগের অনুমতি লাভ করা ব্যক্তিগত বাহনেও জেলাখনত আবদ্ধ হয়ে থাকা অন্য জেলার লোকসকলে নিজ নিজ কর্তব্যস্থানলৈ যাব পারিব বলে সংবাদ মাধ্যমক জানিবলৈ দিয়ে।